মিশ্রীপুর নামে এক গ্রাম ছিল। গ্রামে কোনো মহিলার বাড়ি থেকে বেরোনোর অধিকার ছিল না। মহিলারা বাড়ির চার দেয়ালের মধ্যেই থাকত। বাইরের সব কাজ, যেরকম কুয়ো থেকে জল আনা হোক বা বাজার থেকে জিনিস আনা হোক, সবই পুরুষরা করত। পুরীলাল অনেক বছর ধরে গ্রাম প্রধান ছিলেন। একদিন হরিলালের নাতি ও নাতনি শহর থেকে গ্রামে ঘুরতে আসে। দাদু, আমি এখানে প্রথমবার এসেছি, আমি গ্রাম ঘুরতে যাই। না রোজিমা, সেটা হবে না। আমি প্রিয়াংশুকে গ্রাম ঘুরিয়ে আনবো, তারপর ও তোমাকে বলবে গ্রাম কেমন দেখতে হয়। এটা তো কোনো কথা হলো না দাদু, আমি কেন গ্রামে ঘুরতে যেতে পারি না? বেশ কয়েক বছর আগের কথা, এই গ্রামে এক মহিলা এসেছিল বুঝলে, যার পা ছিল খুব উল্টো। গ্রামবাসীরা ওই ডাইনিকে তাড়িয়ে দিয়েছিল। কিছুদিন ও জঙ্গলে ছিল, তারপর রহস্যময়ভাবে উধাও হয়ে যায়। গ্রামের বড় বয়স্করা বলে ও নাকি প্রেতনী ছিল, যে যমজ দুই মেয়ের জন্ম দিয়ে মারা যায়। ওই দুই যমজ মেয়ে যে কোনো মহিলার মাথায় হাত রেখে তার রূপ ধারণ করতে পারত। ওই মহিলাদের রূপ ধারণ করে গ্রামের লোকেদের বাড়িতে যায় আর পুরুষদের রক্ত চুষে নেয়। এই জন্য গ্রামের কোনো মহিলাকে বাড়ি থেকে বেরোতে দেওয়ানো হয় না। রোজি খুব হতাশ হয়, কারণ গ্রামের খোলা হাওয়ায় ওর ঘোরার খুব ইচ্ছে ছিল। যখন দাদু শুতে চলে গেল, তখন প্রিয়াংশু রোজিকে বলল, তুই চিন্তা করিস না, আমি চুপি চুপি করে কোনো একদিন তোকে গ্রামে ঘুরিয়ে আনবো। তুই আমার জামা পরে নিস আর হনুমান টুপি পরে নিস, ভূত প্রেতনীদের আমি কিন্তু ভয় পাই না। একদিন রাতে যখন হরিলাল বিয়ে বাড়ি গেল, তখন প্রিয়াংশু আর রোজি গ্রাম ঘুরতে বেরোলো। আরে বা, এই কুয়োটা তো দেখো কত গভীর, আমি এর থেকে জল তুলবো। ওদিকে দুই যমজ পেতনি গাছে বসে কোনো শিকারের অপেক্ষায় ছিল। ওই কুয়োতে কে আছে? আমার তো মনে হচ্ছে ওদের মধ্যে থেকে একজন কোনো একটা মহিলা, আমার তো মনে হচ্ছে দুজনই পুরুষ। আমি মহিলার গন্ধ অনেক দূর থেকেই পাই। এই দুজনের মধ্যে নিশ্চয়ই একটা মেয়ে আছে, কিন্তু কোন জন সেটা জানতে পারছি না। কুয়ো দেখার পর প্রিয়াংশু আর রোজি তেঁতুল গাছ থেকে তেঁতুল পেড়ে খেতে থাকে। তখনই ওদের সামনে দুটো কাপড় ওপর থেকে পড়ে। একটা খুব সুন্দর ফ্রক ছিল আর অন্যটা ছেলেদের শার্ট। এই শার্ট আর ফ্রক কোথা থেকে পড়লো? এই ফ্রকটা তো খুবই সুন্দর। তখনই ঝোপ থেকে কোনো মহিলার চিৎকার শোনা যায়। এই শব্দটা কিসের? রোজি আটকাতে চাইলেও প্রিয়াংশু শোনে না আর ঝোপে ঢুকে পড়ে। যমজ পেতনিদের মধ্যে একটা পেতনি ঝোপে লুকিয়ে বসেছিল। ও নিজের ভয়ানক হাত দিয়ে প্রিয়াংশুর গলা চেপে ধরে। অন্য পেতনিটা রোজিকে ধাওয়া করে। রাগ পছন্দ করে তুই বলে দিয়েছিস যে তুই মেয়ে। পেতনিটা এক হাতে রোজির গলা ধরে আর অন্য হাত রোজির মাথায় রেখে রোজির রূপ ধারণ করে নেয়। কিছুক্ষণ পর প্রিয়াংশু ঝোপ থেকে বেরিয়ে আসে। রোজি পালা এখান থেকে, ঝোপের মধ্যে একটা প্রেতনী আছে, আমি অনেক কষ্ট করে ওর হাত থেকে ছাড়া পেয়েছি। প্রিয়াংশু জানত না যে ও রোজি নয়, একটা পেতনী। প্রিয়াংশু রোজি ভেবে পেতনীটাকে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। কিছু হয়নি দাদু, সব ঠিক আছে। প্রিয়াংশু আর দাদু ঘুমিয়ে পড়ে, কিন্তু রোজি বিছানায় জেগে থাকে। রাত দুটোয় উঠে ও গ্রামের বাড়ি বাড়ি যেতে থাকে। কি হলো, কে তুমি? প্রধান আমার দাদু, উনি আমাকে কিছু টাকা দিয়ে আপনাকে দিতে বলেছেন। টাকার কথা শুনে লোকটা খুশি হয়ে যায় আর উনি রোজিকে নিজের বাড়িতে ভেতরে ডেকে নেয়। এইভাবে পেতনি রোজির রূপ ধরে কয়েকটা বাড়িতে যায় আর গ্রামের এক ডজন লোকের রক্ত পান করে। পরের দিন সকালে গোটা গ্রামে হাহাকার পড়ে যায়। মেয়েদের কান্নার আওয়াজ শুনে হরিলাল বাড়ির বাইরে আসে। প্রধানের নাতনির রূপে পেতনি এসেছিল আর আমার বরের রক্ত খেয়ে গেছে। হরিলাল বুঝতে পারে কাল রাতে প্রিয়াংশু আর রোজি বাইরে যাওয়ার দরুন পেতনি সুযোগ পেয়ে গেছে। হরিলাল নিজের বাড়ির দিকে যেতে থাকে। প্রিয়াংশু বিছানায় শুয়েছিল আর রোজি উধাও ছিল। হে ভগবান, তোমাকে ধন্যবাদ যে প্রেতনিটা প্রিয়াংশুর রক্ত খায়নি। কি হয়েছে দাদু? তোমাদের দুজনের জন্য অনেক বড় সমস্যা হয়ে গেছে।
হরিলাল গ্রামে ঘটে যাওয়া ব্যাপার সম্বন্ধে প্রিয়াংশুকে বলে। দাদু তাহলে রোজি কি কখনো ফিরবে না? জানি না বাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রেতনীদের মারার কি কোনো উপায় নেই? আমাদের গ্রামের কেউ প্রেতনীদের মারতে পারবে না। ওকে কেবল একজন পুরুষই মারতে পারবে যার পিঠে ও চিহ্ন আছে। সাধারণ পুরুষদের রক্ত খেয়ে নেয়। ঘটনাচক্রে প্রিয়াংশুর পিঠে ওম চিহ্ন ছিল। দাদু, আমার পিঠে ওম চিহ্ন আছে, আমাকে বলো প্রেতনীটাকে কিভাবে মারা যাবে? যদি প্রেতনীটাকে দিয়ে হনুমানের উপর হাত রাখানো যায় তবে ও মরে যাবে। প্রিয়াংশুর মাথায় একটা আইডিয়া আসে। ও মেয়েদের মতো শাড়ি পরে নেয় আর মাথায় ঘোমটা দিয়ে তার নিচে হনুমানজির একটা মূর্তি রাখে। ও গভীর রাতে কুয়োর পাশে গিয়ে জল ভরতে শুরু করে। আরে বাহ, আজ তো খুব সুন্দরী এক মহিলা এখানে এসেছে। এর রূপ ধারণ করলে গ্রামের সব ঘরে প্রবেশ করা যাবে। পেতনি কুয়োর পাশে যায় আর ধোকা খেয়ে মহিলা রূপী প্রিয়াংশুর গলা ধরে ফেলে। যেই দুটো পেতনি প্রিয়াংশুর মাথায় হাত রাখে ওদের হাত হনুমানের মূর্তিতে পড়ে যায়। দুটো পেতনি সঙ্গে সঙ্গে জ্বলে ছাই হয়ে যায় আর সেই ছাই থেকে রোজি সহ গ্রামের সব মহিলা বেরিয়ে আসে যারা পেতনিদের শিকার হয়েছিল। গ্রামবাসীরা প্রিয়াংশুর খুব প্রশংসা করে। ছুটি কাটিয়ে প্রিয়াংশু আর রোজি বাড়ি ফিরে যায়। তোমার ভুল, তুমি কখনো সময় মতো আসো না। আমার কাছে এটা ছাড়া করার মতো অনেক কাজ আছে। তোমার মনে হয় আমি ফ্রি? আমার নিজেরও বুটিক আছে, আমারও কাজ আছে, কিন্তু আমি রোজের জন্য সব সময় টাইম বের করে নিই। নাও ডোন্ট ব্লেম মি, ওই সময় আমার অফিসের ইম্পর্টেন্ট বিজনেস মিটিং ছিল। আর তুমি একা রোজের স্কুলে যদি যাও তাতে কিসের প্রবলেম? রোজের টিচার আমাদের দুজনের সাথেই দেখা করতে চেয়েছিল। যদি উনি শুধু আমার সাথে দেখা করতে চাইতেন তাহলে আমি একাই চলে যেতাম। সো হোয়াট? হাই গাইজ, এ প্রতিদিনের ব্যাপার। এনারা আমার বাবা মা, যারা সবসময় কিছু না কিছু বিষয় ঝগড়া করতে থাকে, আর আজকে আমাকে নিয়ে ঝামেলা হচ্ছে। ও আই ফরগট, আমি রোজলি না, আমাকে আদর করে সবাই রোজ বলে ডাকে। বাবা মা ছাড়াও আমার ঠাকুমা আছেন, চলো ওনার সাথে দেখা করাই। ঠাম্মা, সে হাই টু মাই ফ্রেন্ডস। কোথায় তোমার বন্ধুরা? এই যে মোবাইলের মধ্যে, সে হাই। হাই। রোজলিনার সব বন্ধুই ইন্টারনেটে ছিল, আসলে ওর কোনো বন্ধুই ছিল না। রোজলিনা আর তার পরিবার গোয়ার একটা ছোট্ট অঞ্চলে থাকত। এটা রোজলিনার বাড়ি। দেখতে এটা রাজপ্রাসাদের মতো হলেও এর পিছনে অন্য কাহিনী আছে। রোজলিনার বাবা একজন বড় বিজনেস টাইকুন, আর ওর মায়ের নিজের একটা জামাকাপড়ের বুটিক আছে। এই জন্য ওরা দুজন সব সময় ব্যস্ত থাকতেন। একদিন রোজলিনা মাকে জিজ্ঞাসা করল, মা, বাবা কি কম রোজগার করে? না তো। তাহলে অন্যদের মায়ের মতো তুমি ঘরে কেন থাকো না? তোমাকে কেন কাজ করতে হয়? আমি নিজের ইন্টারেস্টে কাজ করি রোজ। জামাকাপড় ডিজাইন করতে আমার ভালো লাগে, এটা আমার প্যাশন। তুমি বড় হলে তুমি এটার মানে বুঝতে পারবে, এখন তো তুমি ছোট। যাও তোমার ভায়োলিনটা প্র্যাকটিস করো গিয়ে। রোজলিনাকে ভায়োলিন শেখাতে একজন মিউজিক টিচার ওদের বাড়িতে আসতেন। উনি ভায়োলিন বাজাতেন আর রোজলিনা সেটা কপি করত। ভেরি গুড রোজ, ভেরি গুড, তুমি ভালো করছো। টিচার, আপনি আমাকে এমন কিছু শেখান যেটা আমি আমার বার্থডেতে বাজাতে পারবো। হোয়াই নট? তোমার বার্থডে কবে রোজ? সামনের মাসের 7 তারিখে। আমাদের এখন তাহলে ভালো করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। ভায়োলিন শেখার পর রোজলিনা নিজের বাবার কাছে গেল। বাবা, টিচার আমাকে নতুন একটা সং শিখাচ্ছে। ভেরি গুড। আচ্ছা বাবা, তুমি কেন কাজ করো? আমাকে কাজ করতে হবে তাই। কিন্তু কেন করতেই হবে? মা কাজ করতে ভালোবাসে তাই কাজ করে, তুমি কেন কাজ করো? বিকজ আমার টাকা পছন্দ তাই। আমাদের তো অনেক টাকা রয়েছে, তাহলে আরো টাকার কি দরকার? তুমি বুঝবে না রোজ, তুমি এখন অনেক ছোট,
তুমি বড় হও তখন তুমি সব বুঝতে পারবে কেন টাকার দরকার। রোজলিনার বাবা মা সব সময় বিজি থাকতো বলে সে তার ঠাম্মার কাছেই থাকতো। দেখো রোজ, আমি তোমার ফেভারিট রোজ কেক বানিয়েছি। আরে বাহ, আই লাভ ইউ ঠাম্মা। রোজ নিজের ঠাম্মার কাছে ভালোই থাকতো, কিন্তু যখনই চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতো ও ভয় পেয়ে যেত। ভয় পেও না রোজ, ইটস নাথিং। ঠাম্মা বাবা মা কেন প্রতিদিন ঝগড়া করে আমি জানি না, বাট আই নো জিসাস উইল ফিল দেয়ার হার্ট উইথ লাভ। তুমি জিসাসের কাছে প্রার্থনা করো। যখনই রোজলিনা নিজের ঠাম্মার সাথে চার্চে যেত, প্লিজ জেসাস আমার বাবা মাকে নর্মাল করে দাও, ওরা সব সময় ঝগড়া করে, কেন বুঝি না। প্লিজ জেসাস, ইউ আর মাই ফ্রেন্ড না, প্লিজ। রোজলিনার সব প্রার্থনা বাবা মায়ের জন্যই করত। হ্যালো রোজ, সামনেই তো তোমার 13 বছর হবে, তুমি বলো কি গিফট চাও। আমার ডলের জন্য ওর সাইজের ডল কেমন হবে বলো। আমার ডল চাই না। তাহলে কি চাই? চা আমি চাইবো তোমরা আমাকে দেবে? হ্যাঁ, ওয়াই নট। বাবা মা, আমি আমার জন্মদিনে তোমাদের দুজনের সময় চাই। আমার জন্মদিনের সারাটা দিন তোমরা আমার সাথে কাটাবে, কেউ কোনো কাজ করবে না, ঝগড়াও না। রোজলিনার বাবা মা একে অপরের দিকে তাকালো। শুধু এইটুকু? এনি টাইম মাই লাভ, এনি টাইম। না, তোমরা প্রমিস করো। প্রমিস, প্রমিস। রোজলিনার এটা শুনে খুব খুশি হয়েছিল। ওই দিন সন্ধ্যাবেলা রোজলিনার ঠাম্মা নিজের বোনের সাথে দেখা করতে যাচ্ছিল। রোজ, তুমি নিজের খেয়াল রেখো কেমন, আমি ছোট ঠাম্মাকে দেখে কাল ফিরে আসবো। ইয়েস ঠাম্মা। আর রোজলিনার ঠাম্মা চলে গেলেন। রাত হলো, রোজলিনা নিজের বিছানায় ঘুমাচ্ছিল, হঠাৎ এক চিৎকার শুনতে পেল। তুমি আমার সাথে এরকম করতে পারো না। রোজলিনা খুব ভয় পেয়ে গেল, বাবা মার ঘরের কাছে গিয়ে দাঁড়ালো। এটা তোমার ভুল। একদম না, এটা তোমার ভুল। তুমি আমাকে কেন আগে বলোনি, জেনি তোমার এক্স? আরে বাবা, ওটা তো কলেজের ব্যাপার ছিল, আমি কি করে জানবো যে তুমি জেনির সঙ্গে পার্টনারশিপ করবে। যাই হোক না কেন, তুমি আমার সাথে লয়াল নও, এর থেকে ভালো আমরা আলাদা হয়ে যাই। এই সামান্য ব্যাপারের জন্য তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাইছো? হ্যাঁ, আমার ডিভোর্স চাই। এই সমস্ত কথা দরজার বাইরে দাঁড়িয়ে রোজলিনা শুনছিল। এখন বাবা মায়ের ডিভোর্স হয়ে গেলে আমি কোথায় যাব, আমার তো দুজনকেই চাই। এই চিন্তা করতে করতে রোজলিনা সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। বাবা মার আলাদা হওয়ার কথাই সে বারবার ভাবতে লাগলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সে সোজা ছাদে পৌঁছে গেল, এবং যখন বুঝতে পারল, আর রোজলিনা ছাদ থেকে পড়ে গেল। রোজলিনা ওখানেই মারা গেল এবং ভূত হয়ে গেল। যখন রোজলিনার ঠাম্মা ওর ফটো দেখে কাঁদছিল, তখন রোজলিনার ভূত ওর কাছে আসলো। কে কে? রোজ, রোজ, আই ক্যান ফিল ইউ মাই চাইল্ড। রোজলিনার ঠাম্মা রোজলিনার উপস্থিতি অনুভব করতে পাচ্ছিলেন। মাঝরাতে রোজলিনার ঘর থেকে ভায়োলিনের আওয়াজ আসতে লাগলো। যখন ওর বাবা মা ওর ঘরে গেল, তখন ওখানে কিছুই ছিল না। আই এম টেলিং ইউ, এই সুরটাই রোজ বাজাতো। কিন্তু রোজ তো মারা গেছে। না, ও এখানেই কোথাও আছে। কিছুদিন পর রোজলিনার বাবা মা আবার কিছু একটা বিষয় নিয়ে ঝগড়া করতে লাগলো। আমি শুধুমাত্র রোজের জন্য এখানে ছিলাম, এখন যখন ওই নেই, আমি তোমাকে ডিভোর্স দেবই। তুমি আমাকে কি ডিভোর্স দেবে? আমি তোমাকে ডিভোর্স দেব। রোজলিনার ভূত এই সব শুনছিল, ওর প্রচন্ড রাগ হচ্ছিল। আর তারপর সব ঘরের লাইট অফ হয়ে গেল, খুব জোরে জোরে হাওয়া দিতে লাগলো, সমস্ত দরজা জানলা ঝাপটা খেতে লাগলো। এসব কি হচ্ছে? মনে হচ্ছে ঝড় উঠেছে, এক্ষুনি জানলাগুলো বন্ধ করে দাও। যখন রোজলিনার মা বন্ধ ঘরের মধ্যে পৌঁছালো, তখন রোজলিনার ভূত ঘরের সব জিনিসপত্র ওলট পালট করতে লাগলো। চেয়ার হাওয়ায় উড়ে গিয়ে আয়নায় ধাক্কা খেলো। ও গড! আর তারপর সব বাল্ব
একসাথে ফেটে গেল। রোজদিনার বাবা মা খুব ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পর সব কিছু আবার শান্ত হয়ে গেল। রোজদিনার মা কাঁদতে লাগলো। রোজদিনার ভূত ওখান থেকে চলে গেল। পরের দিন রোজদিনার বাবা চার্চের ফাদারকে বাড়িতে ডেকে আনলেন। আগের রাতের সব ঘটনা বললেন। আমি কি রোজদিনার ঘরটা দেখতে পারি? শিওর ফাদার, এদিকে আসুন। ফাদার রোজদিনার ঘর দেখতে এলো। এই ভায়োলিনটাই কি নিজের থেকে বাজতে শুরু করে? ইয়েস, এটা রোজলিনার। লাস্ট বার্থডেতে আমি ওকে গিফট করেছিলাম। ফাদার ভায়োলিনটা হাতে নিয়ে চোখ বন্ধ করলেন। পুওর রোজলিনা, শি ইজ ডেড বাট শি ইজ স্টিল হিয়ার। মানে? আই মিন, রোজলিনার ভূত এখানেই আছে। হোয়াট? তার মানে ওই ভূতটাই কাল আমাদের ক্ষতি করতে চেয়েছিল? ক্ষতি নয় মাই চাইল্ড, শি লাভস ইউ বোথ। কাল এই সব হওয়ার আগে কি হয়েছিল? আমরা দুজনে ঝগড়া করছিলাম। বুঝেছি, রোজলিনা তোমাদের দুজনের ঝগড়া পছন্দ নয়। তোমরা ঝগড়া করো এটা সে চায় না। কাল যেহেতু তোমরা ঝগড়া করেছিলে, রোজলিনার ভূত তাই খুব রেগে গিয়েছিল, দুঃখ পেয়েছিল এবং তাই সে এইসব করেছিল। কিন্তু ফাদার, কোনো কি উপায় নেই রোজলিনাকে মুক্তি দেওয়ার? মাই চাইল্ড, ও শুধুমাত্র তোমাদের জন্যই এখানে আছে। তোমরা যদি হ্যাপি থাকো তাহলে ও খুশি মনে এই ওয়ার্ল্ড থেকে চলে যাবে। এখন ওর ফ্রিডম তোমাদের হাতে। নাও ইউ ডিসাইড, মে পিস বি ওন টু হার। এই বলে ফাদার চলে গেলেন। এরপর রোজলিনার বাবা মা চিন্তায় পড়ে গেল। আর তারা ডিসাইড করল যে তারা রোজলিনার আত্মাকে শান্তি দেবে। তারপর থেকে রোজ রোজলিনার বাবা মা একসাথে ওর কবরের কাছে যেত। আই উইশ যদি আমরা তোমাকে আগে সময় দিতাম তো আজকে তুমি আমাদের সাথে থাকতে। রোজলিনার বাবা ওর মাকে সান্ত্বনা দিতে লাগলো। আর এটা দেখে রোজলিনার আত্মা খুব খুশি হলো এবং খুশি মনে এই পৃথিবী থেকে চলে গেল। কাজলের বাবা রমেশ আজ বাড়ি ফিরেছে, তাই কাজল বাবার কাছে মেলায় যাওয়ার জন্য জেদ করে। বাবা, আজ গ্রামে বৈশাখী মেলা হচ্ছে, আমি মেলায় ঘুরতে যাব। কাজল, এখন তুমি বড় হয়েছ, মেলা ঘুরতে হলে একাই চলে যাও। রাতে ওকে বাড়ির বাইরে একা পাঠিও না। কাল সুনিতার মেয়ে পাল্লা মহল অবধি গিয়েছিল, একটা শয়তান আত্মা ওকে ধরে ফেলেছিল। ওর বাড়ির লোকেরা খুব কষ্ট করে ওকে টেনে হিঁচড়ে তান্ত্রিক গিরিলালের কাছে নিয়ে যায়। গিরিলাল ওর থেকে শয়তানটাকে বার করার পরই তখনই ওর জ্ঞান ফিরে আসে। চিন্তা করে না মা, আমাকে কোনো শয়তান ধরবে না। ভূত প্রেত তাদের উপরে আসে যারা মানসিকভাবে খুব দুর্বল হয়ে থাকে। আমাদের মেয়ে সত্যিই খুবই বুদ্ধিমতী। এ নাও টাকা ধরো আর মেলায় গিয়ে আনন্দ করো। কাজল মেলা ঘুরতে যায়। চাট পকোড়া খাওয়ার পর যখন ও নাগরদোলা চড়তে যায় তখন ও মেলার বাইরে একটা মুখোশের দোকান দেখতে পায়। ভূতের মুখোশ পরে মাকে ভয় দেখাবো, খুব মজা হবে। কাজল মুখোশের দোকানে যায়। দোকানে ভয়ঙ্কর শয়তানের মুখোশ পরে একটা লোক বসেছিল। আসুন আসুন, মুখোশের দোকানে আপনাকে স্বাগত। এখানে আপনার নানা ধরনের মুখোশ পাবেন। হাসির মুখোশ, কান্না মুখোশ, ভয়ানক মুখোশ পাবে। কাজলের দোকানে গিয়ে অদ্ভুত ভয় লাগছিল। আমাকে একটা ভয়ঙ্কর মুখোশ দিন না। কাজল মুখোশ নিয়ে টাকা মিটিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। কিছু দূর গিয়ে কাজল ঘুরে দোকানের দিকে তাকায়। তখন ওখানে কোনো দোকান ছিল না। নাগরদোলা চড়ার পর কাজল বাড়ির দিকে রওনা দেয়। এই মুখোশটা পরে যখন আমি মায়ের কাছে যাব, তো মা তো ভয়ে চিৎকারই করতে থাকবে। মা মনে করবে সুনিতার মতো আমাকেও শয়তান ভর করে নিয়েছে। কাজল যেই মুখোশটা পরে ওর কিছু একটা হয়ে গেল। ও রাস্তায় থেমে যায় আর হাঁটুতে ভর করে বসে মাথা আর ঝোঁকাতে থাকে। কাজল অজানা কোনো ভাষায় কিছু বলছিল, কিন্তু সামনে কেউ ছিল না। কিছুক্ষণ পর যখন কাজল বাড়ি ফেরে তখন রমেশ ওকে বলে, এসে গেছিস মা,
মুখোশটা তো দারুণ লাগছে। তা বলো মেলায় কি কি খেলে, কোথায় কোথায় ঘুরলে? আমার ছাগল চাই। কি? আমার ছাগল চাই আর এক্ষুনি। আমার মনে হয় তুমি মটন খেতে চাও। কালকে রবিবার, কাল আমি আলীর দোকানে গিয়ে মাটন নিয়ে আসবো। এখন রাতে আলীর দোকান বন্ধ হয়ে গেছে, তাই মাটন পাওয়া যাবে না। কাজল ঘরের বাইরে বেরিয়ে যায়। কাজল কোথায় যাচ্ছ? কাজল মটন বিক্রি করার আলীর বাড়ি যায়। ও আলীর উঠোন থেকে পাঠা খোলে আর নিজের সাথে নিয়ে চলে আসে। আলী ঘরের থেকে বেরিয়ে আসে আর কাজলকে আটকায়। তোর এত বড় সাহস, তুই আমাকে আটকাবি? কাজল আলীকে তুলে ওর ঘরের দিকে ছুঁড়ে মারে। ও পাঠাগুলো ঝোপের দিকে নিয়ে চলে যায়। রমেশ কাজলকে খুঁজতে খুঁজতে আলীর বাড়ির সামনে আসে। আলী তাকে সব কথা খুলে বলে। তোমার মেয়ের ওপর কোন শক্তিশালী শয়তান আত্মা ভর করেছে বুঝলে? ও আমার পাঠাগুলো নিয়ে ঝোপের দিকে গেছে। শয়তান আত্মা? কি আজে বাজে বলছো? ওদিকে কাজল পাঠাগুলো খেয়ে ঝোপ থেকে বাইরে বেরিয়ে আসে। যখন ও মেলা থেকে আসার পর ওর মুখোশই খোলেনি। প্রথমে এই মুখোশটা খুলতে হবে, তারপর দেখছি গোলমালটা ঠিক কোথায়। রমেশ চুপি চুপি কাজলের পেছনে যায় আর একবার ওর মুখোশটা খুলে দেয়। মুখোশ খুলতেই কাজল নরমাল হয়ে গেল। বাবা, তুমি আর আমি এখানে কি করছি? আমি তো মেলা থেকে বাড়ি ফিরছিলাম। আমি মেলায় আলুর চাট আর পকোড়া খেয়েছি, একটা মুখোশও কিনেছি। তোমার হাতে আছে ওটা, এটা পরে আমি মাকে ভয় দেখাবো। মাকে কালকে ভয় দেখাবে, এখন বাড়িতে চলো। রাতে কাজলরা খাবার দাবার খেয়ে একসাথে শুয়ে পড়ে। রাতে কাজলের মায়ের হঠাৎ ঘুম ভেঙে যায়। ও শুনতে পায় স্টোর রুম থেকে খটপট আওয়াজ আসছে। কাজলের মা খাট থেকে নেমে স্টোর রুমের পর্দা সরায়। স্টোর রুমের ভেতরে কাজল মুখোশ পরে দাঁড়িয়েছিল আর ওর হাতে ছিল একটা কুঠার। কাজল কুঠার নিয়ে মায়ের ওপরে হামলা করে। রক্ত চাই, আমি রক্ত খাবো, রক্ত! কাজলের মা ভয় পেয়ে দৌড়ায় আর চট করে রমেশকে জাগায়। কাজল রমেশকেও কুঠার দিয়ে আক্রমণ করে। কাজল কি হয়েছে তোমার? কুড়াল ফেলে দাও আর শান্ত হয়ে যাও। রমেশের কথায় কাজলের কোনো পরিবর্তন হয় না। কাজলের মা বাবা বাড়ির বাইরে বেরোয় আর দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। কাজল ভেতর থেকে দরজায় কুঠার চালাতে থাকে। আমার রক্ত চাই, রক্ত পান করব, আমার রক্ত চাই। রমেশ দৌড়ে তান্ত্রিক গিরিলালের কাছে পৌঁছায়। রমেশ তান্ত্রিককে বলে যখন থেকে কাজল মুখোশটা পড়েছে তখন থেকেই ও অদ্ভুত আচরণ করছে আর পুরুষের গলায় রক্ত চাইছে। তোমার মেয়ের মধ্যে মুখোশের মাধ্যমে রক্ত খেকো শয়তান প্রবেশ করেছে। ওই মুখোশটা যত তাড়াতাড়ি সম্ভব মুখ থেকে খুলতে হবে। কাজল প্রায় অর্ধেক দরজা ভেঙেই ফেলেছিল। রমেশ আর তান্ত্রিক চুপচাপ দরজার ডান দিকে আর বাঁ দিকে দাঁড়িয়ে পড়ে। যেই কাজল বাইরে এলো, তান্ত্রিক কাজলের দিকে ভস্ম ছুড়ে দিল আর রমেশ কাজলের মুখোশটা খুলে ফেলে দেয়। মুখোশ খুলতেই কাজলের হাত থেকে কুঠার পড়ে গেল। কাজল অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর কাজলের জ্ঞান ফিরল। কি হয়েছে বাবা, তোমরা এমন করে বসে আছো কেন? কিছু না সোনা, তোমার শরীরটা একটু খারাপ হয়েছিল, কিন্তু এখন তুমি পুরোপুরি সুস্থ। ওদিকে তান্ত্রিক মুখোশটা নিয়ে ঝোপের দিকে এগোয়। ও একটা গভীর গর্ত করে মুখোশটা ওখানে পুঁতে ফেলে। যদি এটা কেউ পায় তাহলে খুব খারাপ হবে। একদিন গ্রামের একটা মেয়ে পিঙ্কি যখন নদীতে কাপড় ধুতে যাচ্ছিল তখন নদীর তীরে ওই মুখোশটা দেখতে পেল। রবি খুব রোগা পাতলা ছিল, তার গ্রামের ছেলেরা ওকে খ্যাপাতো। আরে ওই দেখো শুটকে আসছে। আরে এত ঝাটার কাঠির মতো পাতলা দেখছি, পু দিলেই উড়ে যাবে। আমি রোগা তাতে তোমার কি? হ্যাঁ তুমি নিজের কাজ করো, গিয়ে যাও। যদি তো রুটির অভাব হয় তাহলে দুই চারটে রুটি আমার বাড়ি থেকে নিয়ে যাস। রবির বাবা ছিল না আর ওর মাও খুব অসুস্থ থাকত। ওর অসুস্থ মা কখনো কখনো খেতে গিয়ে মজদুরি করে আসত, কিন্তু তবুও রবির জন্য ভরপেট খাবারের ব্যবস্থা হয়ে উঠত না।
গ্রামের বাইরে জঙ্গলের মাঝ বরাবর একটা বাগান ছিল, যেখানে পেয়ারা, আম, কলা আর ডালিমের গাছ ছিল। গ্রামের লোকেদের ওই বাগানে যাওয়া বারণ ছিল। রবির বাবা যখন বেঁচে ছিলেন তখন একবার তিনি রবিকে ওই বাগানের কথা বলেছিলেন। ওই বাগানের গাছে জাদু আছে, যদি ওর পেয়ারা পেড়ে খাও তাহলে পেটে কোনো রকম অসুখ করে না। কলা খেলে শরীর বলবান হয়ে যায়, ডালিম খেলে শরীরে কোনো দিনও রক্তের অভাব হবেই না। কিন্তু কোনো দিন ওই বাগানে কোনো রকম যাবেই না, কারণ ওখানে প্রেত আত্মাদের বসতি রয়েছে। যাই হয়ে যাক না কেন, আমি ওই বাগানে যাব আর কলা খেয়ে বলবান অবশ্যই হব। সেই রাতে রবির মা যখন ঘুমোচ্ছিল তখন রবি বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে গেল। রবি নানান জায়গায় জানোয়ারদের হাড় পড়ে থাকতে দেখল। রবির শ্বাস আটকে আসছিল যখন সে দেখল যে সামনে থেকে কেউ আসছে। ছুটকু, কোথায় যাচ্ছিস মাঝরাতে? মরবি নাকি তুই? আমি আমি একটু বাগানে যাচ্ছি। তুমি কি, তুমি কে? হ্যাঁ, আমি এই বাগানের মালি। তুই ওখানে যাচ্ছিস তো ঠিকই, কিন্তু হতে পারে যে আর ফিরলি না। বহু লোক তোরাকে চেষ্টা করেছে, তাদের মধ্যে কেউ ফিরে আসেনি। এইটুকু বলে বুড়ি চলে যায়। রবি এগোতে লাগলো আর বাগানে পৌঁছে গেল। ওই তো কলা গাছ। রবি বাগানে ঢুকে একটা কলা পেরে নিল। রবি চোখ ওপরে কলা গাছের দিকে গেল। গাছের উপর একটা ডাইনি আর একটা ভূত বসেছিল। রবি এত দৌড়লো যে আর পেছনে ফিরেই তাকালো না, ও সোজা নিজের বাড়িতে এসে থামল। রবি তখনই জাদু গাছের কলা খেয়ে নিল, কিন্তু শরীরে কোনো পরিবর্তন এলো না। এ কি, এত বিপদ মাথায় নিয়ে আমি কলা নিয়ে এলাম আর তাতে শরীরের কোনো রকম পরিবর্তনই এলো না? রবি পরের দিন রাত্রে আবার জঙ্গলে যায়। সেই বুড়িটাকে খোঁজে যার সাথে আগের দিন দেখা হয়েছিল। বুড়িকে খুঁজতে খুঁজতে বেশ দেরি হয়ে গেল, রবির প্রস্রাব পেল। যখন রবি একটা গাছের নিচে প্রস্রাব করছিল তখন কেউ একটা পেছন থেকে রবির কাঁধে হাত রাখল। রবি ভয় পেয়ে পেছনে তাকায়, বিনা শরীরে শুধু একটা হাত ছিল। কিছুটা দূরেই ওই বুড়িটা দাঁড়িয়েছিল। ভয় পেলি? আমার কাছে এরকম অনেক কাটা হাত আর পা আছে। কাল আমি জাদু কলা গাছের একটা কলা খেলাম যাতে আমি বলবান হতে পারি, কিন্তু আমার শরীরের কোনো পরিবর্তনই এলো না। কলার কাজ তখনই হবে যখন তুমি ওই বাগানে দাঁড়িয়ে কলা খাবে, আর জঙ্গলে কখনো প্রস্রাব করো না যেন। এইটুকু বলি পুরী চলে যায়। এর মানে আমাদের বাগানে আবার যেতে হবে। বাগানে আমি কালকে প্রেত্তাদের দেখেছিলাম, আমার কি আবার যাওয়া উচিত? হ্যাঁ, আমি যাব, কারণ শক্তিশালী হওয়ার জন্য এই একটাই রাস্তা আছে। রবি বাগানে কলা গাছের কাছে পৌঁছল। এবার রবি কলা পাড়ার আগেই গাছের উপর তাকাল। গাছে ডাইনি বসেছিল, ডাইনি রবির উপর লাফিয়ে পড়ল আর রবির চুল ছিঁড়তে লাগল। কেন আসিস এখানে বারবার, আমাদের কলা গাছ বরবাদ করতে চাস? তোর সব চুল ছিঁড়ে নেব আর তোর মাথা চিবিয়ে খেয়ে নেব। হ্যাঁ, রবি মাটি তুলে ডাইনির চোখে ছুঁড়ে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখনই ভূতের সাথে দেখা হয়ে যায়। আমার বউয়ের চোখে তুই ধুলো উড়িয়ে চলে এলি, আমি তোকে ছাড়ব না। রবি পালিয়ে পেয়ারা গাছের উপর উঠে পড়ে, ভূত ও গাছের উপর উঠতে থাকে। পালিয়ে কোথায় যাবি তুই? আমি সব জায়গায় তোকে খুঁজে বের করব। রবি পেয়ারা পেরে পেরে ভূতকে মারতে লাগলো। যখন ভূত গাছের উপর উঠে পড়ল তখন রবি গাছ থেকে সোজা মাটির উপর এসে পড়ল। ওর পায়ে চোট লেগে গেল। রবি এক পায়ে চলতে চলতে সোজা কলা গাছের দিকে পৌঁছল, আরও একটা কলা পেরে নিল। তারপর ও এক পায়ে চলতে চলতে কোনোভাবে কষ্ট করে বাগানের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই তার মনে পড়ল যে কলাটা বাগানেই খেয়ে নিতে হবে। রবি কলা খেতে যাচ্ছিল,
এমন সময় ডাইনিওর হাত ধরে নিল, ভূতও ওখানে এসে পৌঁছলো। এবার বেঁচে কোথায় যাবি? আমি আমার ছুরির মতো নখ দিয়ে তোর শরীরে সব রক্ত বের করে দেব। তুই আমাদের সব কাজ বরবাদ করতে চাস? হ্যাঁ, আমাকে মেরো না, আমার মা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। মায়ের নাম শুনতেই ডাইনি রবির গলা ছেড়ে দিল। আমি তোমার কলা গাছটাকে নষ্ট করতে চাইনি, আসলে আমি এই কলা খেয়ে বলবান হতে চেয়েছিলাম। আমি এত রোগা যে সবাই আমাকে খুব খেপায়, সেই জন্য আমি এখানে এসেছিলাম। ও, তাহলে তুমি আমাদের কলা গাছ বরবাদ করতে আসনি? না, বাগানে যখনই কেউ আসে আমাদের পেতাত্মাদের মনে হয় যে আমাদের কাজ নষ্ট করতে এসেছে, এই জন্য আমরা তাকে মেরে দিই। কিন্তু তুমি তো এটা হয়তো করতে আসনি, ঠিক আছে, তুমি একটা কলা খেতে পারো। রবি কলা খেয়ে নেয়। কলা খেতেই রবির শরীর বলবান হয়ে যায়। পরের দিন যখন সে গ্রামে পৌঁছলো, তখন গ্রামের ছেলেরা তাকে দেখে অবাক হয়ে গেল, কেউ রবির সাথে মজা করল না। ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু বলবো না, আর আমি বদলাও নিতে চাই না তোমাদের থেকে। যদি আমি এরকম করি তাহলে তোমাদের আর আমার মধ্যে কি পার্থক্য থাকবে?